মৌলভী জহুরুল হক সাহেব দেওবন্দের ছাত্র, উনি বলেছেন যে 11 দিন ব্যাপী বাহাস হওয়ার পরে কাদিয়ানিদের কুতর্কের মুখে যখন হানাফিরা টিকতে ছিল না, তখন ওই সানাউল্লাহ অমৃতসরীকে ডেকে আনতে হয়েছিল। তার নিজের মৌখিক বিবরণ। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী দেওবন্দের শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র, দেওবন্দের ফতোয়া অনুযায়ী, তৎকালীন ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের পিছনে হানাফিদের সালাত পড়া জায়েজ। এবং এই যে বড় ভাই বসে আছেন, জমিয়ত আহলের সাবেক প্রেসিডেন্ট, ওনার ওস্তাদ, আমার ওস্তাদ, ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুয়াদ্দিস ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব, তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের ওস্তাদ আমার বাসায় গেছেন, ততদিন খতিব সাহেব, বাইতুল মোকাররম খতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে ইমামতি করেন নাই, আমাকে দিয়েই ইমামতি করেছেন জমিয়তে আহলের সাবেক প্রেসিডেন্টের পিছনে। তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তার পিছনে যদি বাইতুল মোকাররমের খতিব, ঢাকা আমরা গিয়েছি, আমি গেছি, হাফেজ আব্দুস সামাদ গেছি, বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে, তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে ইমামতি করেননি। তোমরা মেহমান মানুষ, তোমরা যুবক মানুষ, তোমরা ইমামতি করবে? তার পত্রিকা হলো মাসিক মদিনা, হানাফিদের পক্ষে মাসালা কঠিনভাবে দেওয়া আছে। মাওলানা মহিউদ্দিন খান সাহেবের সালাত যদি আমার পিছনে বা হাফেজ আব্দুস সামাদের পিছনে জায়েজ হয়, এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাত আহলে হাদিসের পিছনে হবে না? হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আহলে হাদিসরা কাদিয়ানি। বাহাস শুরু হয়ে গেল, আমার কাছে 60টি রেকর্ড আছে বাহাসের, সানাউল অমৃতসরীর সিরাত সানাইয়ের মধ্যে, তার মধ্যে 20টাই হলো কাদিয়ানির বিরুদ্ধে। সানাউল অমৃতসরী সাহেব বাহাসের মধ্যে, বাহাস শুরু হয়ে গেল, বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি? বলে যে আমি, আমার নাম আহমদ, আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ। দেখুন তারা দলিল দিয়েছে, কাদিয়ানিদের তাফসিরের মধ্যেও বলেছে যে হাদিস এসেছে ইসমু আহমদ, বুখারি শরীফের হাদিস এসেছে কিতাবুল মানাকিবে আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব, ইত্যাদি 5টি নামের বিবরণ এসেছে। তর্জমার সময় নেই, সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সহিহ বুখারীর দলিলও দিয়েছে, বলছে আমার নাম আহমদ, সুতরাং আমি সেই নবী। সানাউল্লাহ অমৃতসরী বলছেন যে তোমার নাম তো আহমদ না, গোলাম আহমদ। উনি বলছেন যে গোলাম বাদ দাও, তাহলে কি থাকে? যে খালি আহমদ থাকে, যে তাহলে আমার নাম কি? যে আমার নাম সানাউল্লাহ, যে সানাউল্লাহর সানা বাদ দাও, তাহলে কি থাকে? কি থাকে? এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমাকে আমি নবুয়ত দেই নেই, তাহলে কি করবা? বেউকুব হয়ে গেল এই বেটা। 1907 সালের কথা, তখন এই সানাউল্লাহ অমৃতসরীর সাথে বাহাসে বানামে জানাব মৌলভী সানাউল্লাহ অমৃতসরী সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আসসালামু আলাইকুম বলে নেই। কেন সানাউল্লাহ অমৃত সাহেবকে, সানাউল্লাহ অমৃতসরী সাহেব অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল। আজকে যে আপনার আমরা চিনি কাকে? আমরা চিনি ডক্টর জাকির নায়েককে। ডক্টর জাকির নায়েক ভারতের প্রথম ব্যক্তিত্ব নন, তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃতসরী। খ্রিস্টানদের সাথে, ইংরেজদের সাথে, আরিয়াদের সাথে, হিন্দুদের সাথে, কোরআনীদের সাথে, ন্যাচারালিস্টদের সাথে, সকলের সাথে একদম বাহাসে সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরীর পথ দেখেছেন আহমদ দিদার, তারপরে কিছুটা একটা সাইড মাত্র, এই যে ডক্টর জাকির নায়েক, সেগুলো সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন। কাজেই ডক্টর জাকির নায়েক প্রথম মহানায়ক নয়, এগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহলে হাদিসের কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, এটা আমাদের মনে রাখতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিল, সিরাতে সানাউর মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবত আপনি আপনার পত্রিকা আহলে হাদিসে এবং আপনার বক্তৃতায় বাহাজ মুনাজারায় আমাকে ফাসেক, কাদ্দাব, মুফসিদ ইত্যাদি বলে বলে আপনি মুজকো বহুত দুঃখ দেওয়া হয়, বহুত কষ্ট দিয়েছেন, শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি, দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে, আর যে বাতিলপন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায়। সানাউল্লাহ অমৃতসরী সাহেব
সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। 1907 সালের ঘটনা। তারপরে কিছুদিন পরেই সন তারিখ এখন 1908 সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নাপাক অবস্থায় মারা গেল। আর হানাফি বাইরে হন বলে আহলে হাদিসরা কাদিয়ানি, কাদিয়ানি মূল লোক আরাতে। শিয়ার বিরুদ্ধে অগণিত অসংখ্য বহাস সানাউল্লাহ অমৃতসরি সাহেবের, আল্লামা এহসান ইলাহি জহির পাকিস্তানের আহলে বিরাট নেতা, শিয়া ওয়াল আহলুল বাইত, শিয়া ওয়াস সুন্না, শিয়া ওয়াল কোরআন, শিয়ার উপরে কতগুলা বই পুস্তক রয়েছে। এখন এই দেশের লোকেরা বলে কিছু কিছু হানাফি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া। শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল, সামনে বিশাল কনফারেন্স, আল্লামা এহসান ইলাহি জহির তার ছোট ভাই ডক্টর ফজলে ইলাহি সৌদি আরব আমার থিসিসের গাইড ছিলেন, স্যার জানেন সব কিছু, মুসকি মুসকি হাসতে, তাদের ভাষা, তাদের বক্তব্য, তাদের বাক্য, হিসাব কিতাব সব কিছু মাপা থাকতে হবে, মাঝখান থেকে কোন পোলাপানে কি বললো না বললো ওইটাই যদি আপনার আদর্শ হয় নো মাঠে মারা যাবেন। এই দেশের মানুষ ছেলেবেলা কিছু অস্ত্র ধরেছিল না, অস্ত্র হাতে নিয়েছিল কিনা, 64 জেলায় বোমা মেরেছিল কিনা, পরামর্শ কে দিয়েছিলেন, সম্ভবত জমিয়ত আলেস প্রেসিডেন্ট তখন স্যার নিজে, যখন এই দেশে 64 জেলায় বোমাবাজি হয়েছে তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর আহলে জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন, সম্ভবত বাস্তবেই ওনার মধ্যে আমি শুনতে চাচ্ছি সম্ভবত কোয়া উনি ছিলেন প্রেসিডেন্ট। আহলেদের ছেলেরা যদি বোমাবাজি করে এবং সেটা যে বৈধ হয় তার নির্দেশ কোথার থেকে আসবে, জবাব কি তার কোথার থেকে, ওখান থেকে আসতে হবে, উনি নির্দেশ দিয়েছিলেন, স্যার কেবল আপনি নির্দেশ দিয়েছিলেন কিনা, আমি খুব মনে আছে পরিষ্কার, হ্যাঁ 11টার সময় আমাকে ঢাকা থেকে টেলিফোন করছেন এনএসআই লোকেরা যে আপনি কি খবর রাখেন, আমি শুনলাম, আপনি কি মনে করেন, তুমি এটা সাউন্ডে বলে দিও, আচ্ছা তো তুমি আপনি কি মনে করেন, আপনার কি মন্তব্য, আচ্ছা ঠিক আছে, স্যারই তখন প্রেসিডেন্ট ছিলেন, হুম আচ্ছা আপনার কি মন্তব্য, হুম আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, কিছু বলির পাঠা করেছে কিলালো আমাকে কে বেরেছিল, আচ্ছা দেন একটু ধৈর্য ধরতে হবে আপনাদের, কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিয়ে যাই, গোয়েন্দা বিভাগের লোক অত খুচরা কাজ করলে হবে না, যেখান সেখান থেকে কথা জায়গা থেকে আসতে হবে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আমাকে জানতে চাই ওই দিন যেদিন 64 জেলায় একসাথে পাঠানো হয়েছিল, তো আমাকে বললো যে আপনি কি বাংলাদেশ জমি থাকছে সভাপতি, হ্যাঁ আপনি কি খবর রাখেন যে আজকে এরকম হয়েছে, হ্যাঁ আমি খবর শুনেছি, আপনি কোথায় অবস্থান করছেন, রাজশাহীতে, কেন আপনি জমির দাঁড়াতে থাকা সভাপতি না, হ্যাঁ আমি আমার কর্মস্থল তো রাজশাহীতে, আমি তো রাজশাহী মাসের প্রফেসর, ও আচ্ছা তো আপনার কি মূল্যায়ন, আপনি কিভাবে দেখেন এই ঘটনাটা, তাই বললাম যে কিছু মানে নিরীহ মাদ্রাসার ছাত্রকে কেউ খেলা খেলিয়েছে, হয়তোবা কেউ খেলিয়েছে, কিন্তু করালো কারণ আজকাল যদি ডক্টর প্রফেসর শামসুল আলম সাহেবের নির্দেশ নেই, আসাদুল্লাহ গালেব সাহেবের নির্দেশ নেই, সালাবি সাহেবের নির্দেশ নেই, মুসলিউদ্দিন তো তখন সাধারণ মানুষ, এখনও সাধারণ, অসাধারণ কখনো না, তবে পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বলে ছাত্রদের ধারণা, মুজাফরের ধারণা, কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয় গঠনের, তাহলে নির্দেশ দিল কে, ওরা কারা, কী লেখাপড়া, কী বোধ শক্তি, কী প্রজ্ঞা আছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কী জ্ঞান আছে, কী বুদ্ধি আছে, লাফালেবি করোনা বারবার বলছে আমাদের ভাইরা বন্ধুরা, কী জ্ঞান নিয়ে তোমরা
রাস্তায় নেমে বললে 64 জেলায় বোমা মারতে হবে, পাগলামি বাদ দিতে হবে। আমাদের আমার সুপারভাইজার ছিলেন, আমার থিসিসের গাইড ছিলেন, এক্সটার্নাল ছিলেন আব্দুর রহমান ফেরোয়াই ডক্টর, বলতেন খেজুর ঘন ঘন, এ দাড়ি ধূপ সে থোড়াই পাকায় না মুসলাদিন সাহেব, এ দাড়ি ধূপ সে থোড়াই পাকে হ্যাঁ না, এই এই দাড়ি কিন্তু আমার রৌদ্রে পাকে নাই, বয়সে পাকছে, অভিজ্ঞতায় পাকছে, এই দাড়িগুলো যে পাকছে, জ্ঞানে পাকে নাই, বুদ্ধিতে পাকে নাই, বিদ্যায় পাকে নাই। তোমরা কয়েকজন পোলা পানে যাতা বলে যাবে, যাতা করে যাবে, নো, দেখেন কি সমস্যাগুলো হয়ে গেল গোটা জাতির উপর। কাজেই সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে। জায়গায় জায়গায় যারা যারা যে নামে যায় সাইনবোর্ডে আছে না কেন, কাছাকাছি আসার চিন্তা ভাবনা আমাদের করতে হবে, এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বক্তব্য এবং কথাবার্তা আমাদের বন্ধও করতে হবে, আমাদের শোনাও কম শুনতে হবে। ভাই এক্সেলের নাম দূর থেকে বলেছেন, দাজ্জালের নামে কোনো গবেষণা আছে কিনা, দাজ্জালের নামে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা, দাজ্জালের নামে কোনো ফ্যাকাল্টি আছে কিনা, আগে আমি বলি হ্যাঁ দাজ্জালের নামে এখন জামিয়া দাজ্জালিয়া খুলে দাও একটা, দাজ্জালের ইউনিভার্সিটি। ফাউল কথার তো একটা সীমা থাকা চাই, দাজ্জাল যখন আসবে এমনিতেই দেখা যাবে, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন উনি সেই কাউ কাউ করা শুরু করে দেবে, ওয়া ওয়া শুরু করে দেবে, তোমার দাজ্জাল খুঁজা বাই করতে হবে নাকি, মেহেদিন নাকি জ্বর আইছে, মাহেদিন নাকি বিয়া করবে, মাহেদিন নাকি দাড়ি গজাইছে, মাহেদিন নাকি এখন হাসপাতালে আছে, কয়দিন পরে বাইর হয়ে এই দেশকে একেবারে একাকার করে দেবে, বাদ মাহাদিকে সমর্থন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। পাগল হয়ে গেল একসাথে, বেউকুপের মতো, আহাম্মকের মতো, কেউ কেউ তো ভাইয়েরা অ্যারেস্ট হওয়া পছন্দ করি নাই, ছেড়ে দিন এটাই দাবি করব, ব্রেনে কিছু সমস্যা হয়েছে বলে আমার মনে হয়, আজকে দাজ্জাল আসতেছে, কালকে মেহেদি আইতেছে, স্বপ্নে করোনা দেখা গেছে, তারপরে কেয়ামত কত তারিখে আইতেছে, দিন তারিখ নির্ধারণ, তারপরে করোনার চিকিৎসা নেওয়া যাবে না, তাহলে নারী নাকি পুরুষ হবে, পুরুষ নাকি নারী হবে, তারপরে খবর আসলো যে যদি বি পজিটিভ হয় রক্ত, তাহলে তার দিন ধর্ম ইমানদারি ভালো থাকে, শতকরা 70 ভাগ হিন্দুর রক্ত বি পজিটিভ। গবেষক ওইগুলাই ছড়ানো হচ্ছে, ইউ আর নট আহলে হাদিস, সৌদি আরব আহলে হাদিসরা এত বাজে কথা ফাউল কথা বলে না, আহলে হাদিস কি আল্লাহ নবীর যুগ থেকে এই পর্যন্ত, মাঝহাব আগে না আহলে হাদিস আগে, কোনটা আগে? ভাই বলেছেন কিছু কথা আমি আর সেখানে বলতে চাই না, ভারতের এক বক্তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে, ছেলেটার নাম ও জালাল, জালাল নাম বোধ হয়, রাহুল তাকায় আছে আমার দিকে, পাকিস্তানের বোধ হয় দেওবন্দের ফারেক বেলা দাবি করে, ওর বক্তব্যটা আমার বেশ ভালো লেগেছে, ছোট মানুষ, ও কাতে হ্যায় ক্যা হাদিস কোন হ্যায়, হে তো হ্যায় হানাফি, হে হ্যায় শাফি, হে হ্যায় মালিকি, বেগে বড়া কুরআন ওর হাদিস কে সমুন্দর হ্যায়, ইহাঁ সে চার নহরে নিকলে হয়ে হ্যায়, এক হ্যায় হানাফি নহর, এক হ্যায় শাফি নহর, এক হ্যায় মালিকি নহর, এক হ্যায় হাম্বলি নহর, তাহলে হাদিস কাহাঁ? উনি বলেন যে সমুন্দর সে তুম নিকলে হয়ে হো না, ওহি আহলে হাদিস হ্যায়, ওই সমুন্দর কা নাম আহলে হাদিস হ্যায়, কেন হাদিসের সমুদ্র থেকে তোমার বেরিয়ে এসেছিলে, রাস্তায় এসে কোনোটা বাঁকা হয়ে গেছে, কোনোটার মলমূত্র পড়ে গেছে, কোনোটা চর পড়ে গেছে, মজাবে স্বচ্ছ সুন্দর সে হাদিস থেকে ফিরে যেতে পারো নাই, ওই সমুদ্রটা আহলে হাদিস, আহলে হাদিস আগে না মাঝহাব আগে? আহলুল হাদিস আগে, মাঝহাব হলো পরে, মাঝহাবি উসুল যেগুলা সৃষ্টি হয়েছে সেগুলা না আমি আর আপনাদের সামনে কথা বলতে চাই না, এই দেশে আহলে হাদিস ভাইয়েরা বলেছেন সব কিছু আমি আর বলতে চাই না, আহলে হাদিস নাকি ইংরেজেরা নাম দিয়েছে, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলো কে, আহলে হাদিসরা শিয়া, শিয়াকে গারত করে আহলে হাদিস, আহলে হাদিসরা শিয়া, কাদিয়ানিকে পায়খানায় পোড়া মারার জন্য মোবাহেলা করেন আহলে হাদিসরা, সেই আহলে হাদিসকে বলা হচ্ছে কাদিয়ানি, আবার সেই আহলে হাদিসের যুদ্ধে অপারক হয়ে অতিষ্ঠ হয়ে এই ধানি খোলার যোদ্ধারাও সেখানে ছিলেন, তার শেষ যোদ্ধা হলেন আশিকুল্লাহ গাজী সাহেব, তারও ইতিহাস রয়ে গেছে বিস্তারিত জামালপুরের জসিমউদ্দিন।